প্রয়াত বর্ষণ গায়ক ভূপিন্দর সিং সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের হাসপাতালে মৃত্যু হয়। তার বয়স হয়েছিল 82 বছর। এই খবর জানান তার স্ত্রী মিতালি সিং। এই মৃত্যু অপূরণীয় ক্ষতি বলেই মত সঙ্গীত মহলের। বলিউড সঙ্গীত দুনিয়ার কাছে তিনি গজল সম্রাট নামে খ্যাত। রেখে গেলেন বাংলা হিন্দি ভাষায় অজস্র গান। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান শিল্পী। সোমবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। 60-এর দশকের মিউজিশিয়ান এবং গায়ক হিসাবে আত্মপ্রকাশ ভূপিন্দর সিংয়ের। সঙ্গীত পরিচালক মদন মোহন তাকে দিল্লি থেকে মুম্বাই নিয়ে আসেন। মদন মোহনের পরিচালনাতেই প্রথম প্লেব্যাক গাওয়া। পরে তিনি সঙ্গীত পরিচালক খাইয়াম ও রাহুল দেব বর্মনের সুরে সিনেমায় বেশ কিছু গান গাওয়ার সুযোগ পান। গান গেয়েছিলেন মোহাম্মদ রফি, তালাত মাহমুদ, কিশোর কুমার, লতা মঙ্গেশকরের মতো স্টলওয়ার্ডদের সঙ্গেও। ধীরে ধীরে নিজের এক ঘরানা তৈরি করেন শিল্পী। এক প্রথিত যশা গজল শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পান তিনি। শ্রী মিতালি সিংয়ের সঙ্গে গজলের একাধিক অ্যালবাম করেছিলেন ভূপিন্দর। তার গাওয়া দিল ঢুঁড়তা হে ফির ওহি ফুরসত কে রাত দিন, দো দিওয়ানে শহর মে, মিঠে বলে বলে, নাম গুম জায়গা গানগুলি অনুরাগীদের কাছে অমর হয়ে আছে। একসময় অমল পালেকারের লিপে তার গাওয়া গান দর্শক মনে ঝড় তুলত। তার জন্ম অমৃতসরে সঙ্গীত গুরুর পরিবারে হলেও ছোটবেলায় গানের প্রতি তেমন অনুরাগ ছিল না, বরং বাদ্যযন্ত্রের প্রতি প্রবল ঝোঁক ছিল ভূপিন্দরের। দিল্লির রেডিও সেন্টারে বাদ্যযন্ত্র শিল্পী হিসেবেই পেশার শুরু। রাহুল দেব বর্মনের সুরে ইয়াদো কি বারাত ছবিতে চুরালিয়া হে তুমনে জো দিল কো গানে গিটারের বোল আজও সঙ্গীত প্রেমীদের মনে বাজে। পাশাপাশি তার গলায় ত্রয়ী ছবির বিখ্যাত গান কবে যে কোথায় কি যে হলো ভুল আজও সমানভাবে প্রাসঙ্গিক। তার গানের মধ্যে দিয়েই অনুরাগীদের মনে চিরদিন অম্লান হয়ে থাকবেন ভূপিন্দর। কলকাতা টিভি।